গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি। এই প্রতিপাদ্যে আজ কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা রোপণ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এহতেশাম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এর আগে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।